সো আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা ইলাস্ট্রেটরে ইন্ডিয়ান পতাকা তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি রেক্টাঙ্গেল টুল নিয়ে এরকম একটি আয়তক্ষেত্র আকারের জিনিস ড্র করবেন, এরকম এটাকে অল্ট প্রেস করে ডুপ্লিকেট করে নেবেন। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করুন, মাঝখানের রঙটিকে সাদা কালার করে দিন, ওপরের রঙটিকে গেরুয়া কালার, এবং নিচের রঙটিকে গ্রিন কালার করে দিন। এবার আপনি ইলিপস টুল নিয়ে এখানে একটি সার্কেল ড্র করুন, শিফট কি প্রেস করে। এটির কালার আপনি ব্লু কালার করে দিন, এটিকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ বাটন প্রেস করে মাঝখানে আনুন, দুদিকে ধরুন, পাথ ফিন্ডার অপশন ওপেন করুন, সেকেন্ড অপশনে ক্লিক করুন, আবার আরেকবার ইলিপস টুল নিয়ে অল্ট এবং শিফট বাটন প্রেস করে ড্র করুন, দুটোকে সিলেক্ট করুন, স্কুপার এক ট্যাপ করে দিন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিন, অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিন। সো তৈরি হয়ে গেছে একটা। এবার আপনি চক্র তৈরি করার জন্য লাঠির মতন জিনিসটাকে তৈরি করুন। প্রথম আপনি এরকম একটি জিনিস তৈরি করুন, এটাকে অল্ট কি প্রেস করে এটা ডুপ্লিকেট করে নিন, রিফ্লেক্ট ভার্টিক্যাল, ওকে, এটাকে দুটি পারফেক্ট অ্যালাইন করে দিন, দুটোকে ধরে জয়েন, এটাকে ছোট করে নিন, এটার মিডল বরাবর রেখে দিন। আপনি রোটেটর টুল নিন, অল্ট কি প্রেস করে এটা সেন্টার অপশনটাতে ক্লিক করুন, এখানে আপনি 15 ডিগ্রি লিখেন এবং কপি, কন্ট্রোল ডি। আমার মনে হচ্ছে এটা বেশি মোটা হয়ে গেছে, আমি এটাকে এটার পাশে একটু আরো ছোট করে দিচ্ছি, এটাকে সেন্টারে নিয়ে আসুন, এবার আপনি রোটেট টুল নিয়ে এটার মিডলে একবার ক্লিক করুন, এখানে 15 ডিগ্রি লিখেন, কপি এবং কন্ট্রোল ডি। আপনি ইলিপস টুল নিয়ে এটার মিডল বরাবর কন্ট্রোল শিফট প্রেস করে আমি একটি ড্র করে নিন সার্কেলের মতন, এটিকে ধরে মধ্যখানে নিয়ে আসুন, এটি অল্ট কি প্রেস করে এটার মিডলে একবার ক্লিক করুন, এখানে 7.5 ডিগ্রি লিখে কপি এমনি ওকে করে দিন। এবার আপনি এইখানে আরেকবার অল্ট কি প্রেস করে মাউসের লেফট বাটনটিতে ক্লিক করুন, সো এখানে আপনি 15 লিখেন, কপি এবং কন্ট্রোল ডি। এবার আপনি পুরোটিকে ধরে কন্ট্রোল জি করেন, মানে গ্রুপ, এটি ছোট করেন, এই তিনটাকে গ্রুপ করে দিন, এই গ্রুপ এই গ্রুপ, এবার দুটোকে সিলেক্ট করুন, এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিন। সো দেখুন একটি ইন্ডিয়ান ফ্ল্যাগ, দেখুন একটি ইন্ডিয়ান পতাকা হয়ে গিয়েছে। সো এরকম আরও ভিডিও পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে